রবিবার রাতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনি থানার নোলা ঝাড়খণ্ড যাওয়ার রাস্তায় রুনাকুড়া ঘাটের 5 কিলোমিটার আগে পুলিশের নাকা চেকিং চলার সময় একটি নীল রঙের দুচাকার গাড়িতে দুই ব্যক্তি বিনা হেলমেটে ঝাড়খণ্ড থেকে বারাবনির দিকে যাওয়ার সময় পুলিশ ওই বাইকটি থামিয়ে তল্লাশি শুরু করলে একটি ব্যাগে প্লাস্টিকে মোড়া গাঁজা উদ্ধার হয়। কি ঘটনা হুয়া? আচ্ছা এক মিনিট দের, এই বলে আপ ভাইয়া না আপ, আরে গায় ঘর কা থা সমঝা না, ভাই জো হ্যায় পুলিশ বাইকে থাকা দুজনকে আটক করে। তারা হলেন 29 বছরের জনার্দন পাল, তিনি ঝাড়খণ্ডের নলা থানার সুরিয়াপানি গ্রামের বাসিন্দা, আর ধৃত 31 বছরের গোপীনাথ পাল ঝাড়খণ্ডের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায় ধৃতরা স্বীকার করেছেন দীর্ঘদিন ধরে তারা গাঁজা পাচার করছেন। ধৃতদের এদিন আসানসোল আদালতে পেশ করা হয়। আর রোড মে আই লোক বাইক খাড়া কিয়া উসকো জাগে ডাড়ি লোক গায় কো পকড়নে লাগা उसको जब यहाँ का आदमी लोग जब पूछताछ किया तो ये लोग बोल रहा है मेरा गाय गाय जो अगर इसका अपना रहेगा तो गाय को एक बार हाकेगा तो गाय उसके पीछे जाना शुरू कर देगा, लेकिन गाय मैं ही खोला है बना दिया है मार रहा है की बात बोल रहा है। तो जाकर के जब आदमी लोग इस तरह किया तो जाकर के ये लोग दोनों यहाँ का भी कुछ लड़का था उसको हाथापाई करने लगा, उसके बाद हम लोग प्रशासन को बुला के इन लोग को हैंड ओवर दे दिए। आपका नाम बोले? मेरा नाम गौतम मंडल। ये कौन सा जगह? ये आपका फतेहपुर होगा ना, मेन दमा फतेहपुर के बीच में है। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।